ফখরুল ইমাম এমপি, জি আপনাকে ধন্যবাদ, স্বাগত আপনাকে। আসেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের কি ছিল যে শান্তি না সংঘাত, এই দুটার মধ্যে আপনি দেখেন, আমরা গণতন্ত্রের উপরে আলোচনা করছি, গণতন্ত্রের যে ধারাবাহিকতা তার মধ্যে সবচেয়ে বিউটিফুল জিনিসটা হচ্ছে ট্রান্সফার, পিসফুল ট্রান্সফার অফ পাওয়ার। এখন গণতন্ত্রের শেষ পর্যায়ে এসে যারা গণতন্ত্রের মানুষগুলো এমন একটা কথা বলছেন যেটা সংঘাতের দিকে যেতে বসেছে, আপনি কি মনে করবেন গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে কোনোদিন? গণতন্ত্র যেভাবেই চলুক, গণতন্ত্র যেমন স্টেক হোল্ডার হচ্ছে আমাদের জনগণ, জনগণ স্টেক হোল্ডার না, জনগণ মালিক, এভাবেই আমাদের সংবিধানটা রচিত আছে। এই মালিকরা আপনার নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি ঠিক করেন এবং প্রতিনিধিরা যারা প্রতিনিধি তারা দেশ চালাও, এই হলো গণতন্ত্রের ফরম্যাট। এই ফরম্যাটটা আমরা এত প্রিয় কারণ আমরা দেখি কোনো সময় শাসন ব্যবস্থা যদি কোনো সরকার খারাপ থাকে সেটা নির্বাচনের মাধ্যমে সেই সরকার বদল করা হবে, এবং গণতন্ত্রের সৌন্দর্যই এটা যে কোনো কারণেই হোক পিসফুল ট্রান্সফার অফ পাওয়ার থাকতেই হবে। এখন আমাদের দেশে পাঁচ বছর পর পর একবার মাত্র 2001 সালে বোধ হয় পিসফুল ট্রান্সফার পাওয়ার হয়েছিল, তারপরে সব সময় এই পাঁচ বছর পরে এটা এট স্টেক। তাহলে যারা এখন গণতন্ত্রের জন্য আন্দোলন করেন কিংবা যারা বলেন দেশে গণতন্ত্র নাই, তাহলে এই যে গণতন্ত্রের বড় নিয়ামক শক্তি একটা পিসফুল ট্রান্সফার অফ পাওয়ার সেটা কোথায় গেল? এখন যে কথাগুলো আপনি শুনলেন আওয়ামী লীগ এবং বিএনপি পন্থীদের কাছে কি মনে হয় আপনার? আমার তো মনে হয় সংঘাত সাংঘাতিকভাবে এগিয়ে আসছে আপনার দিকে, কিন্তু কথা হলো যে ব্যাপার হলো জনসাধারণ এর মধ্যে একটা বড় নিয়ামক শক্তি। জনসাধারণ আছে কিনা, জনসাধারণ থাকলে আন্দোলনের যে কোনো পর্যায়ে যে ফল আসবে সে ফলটা কিন্তু জনগণ মেনে নিবে। এই বাংলাদেশে এটা হয়েছে, অনেকবার হয়েছে, জনগণের দ্বারা আপনার সরকার পরিবর্তিত হয়েছে, জনগণের দ্বারা আপনার সংবিধান চেঞ্জ হয়েছে। সুতরাং জনগণ যদি সম্পৃক্ত থাকে যে কোনো আন্দোলন যে কোনোভাবে আপনার সেটা আমরা দেখতে পাই। জনাব এমপি, আপনি কি মনে করেন যে বর্তমান যে বিএনপি যেটা বলছে যে তারা সরকার পদত্যাগ করাতে বাধ্য করবে, তত্ত্বাবধায়ক সরকার গঠন করবে, জনগণের সম্পৃক্ততা আছে, আপনি কি আপনার ব্যাখ্যা কি আছে? না, এটা তো যে কেউ বলতে পারে, আমি সেটাই বলছি। আমি ধারণ করবো গণতন্ত্র, কথাই বলবো অন্য টাইপ, এটা আমি বলতে চাই না। আপনার আপনি হুমকি ধুমকি দিয়ে সরকার বদল করবেন আর মুখে আমি অন্তরে গণতন্ত্র ধারণ করব, সেটা তো যায় না, একসঙ্গে সেটা তো হয় না। আমার মানসিকতা কেন আমি পরিবর্তন করতে পারছি না? আমি কেন ধৈর্য আস্থা আস্থাতে হারিয়ে ফেলেছি? ফখরুল এমপি, একটি ছোট্ট প্রশ্ন বিরতিতে আমাদের যেতে হচ্ছে। 2001 সালে বাংলা স্বাধীন হওয়ার পরে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হয়েছে, আপনার ভাষায় যেটি 2001 সালে, তাহলে আর কি হবে না শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর বা ট্রান্সফরমেশন অফ পাওয়ার? যদি চাই জাতীয় পার্টি, সেটা চায় জাতীয় পার্টি, এমন এক নির্বাচন চায় যেখানে আপনার অংশগ্রহণমূলক নির্বাচন হবে, নিরপেক্ষ নির্বাচন হবে, তার জন্য আমরা তাকিয়ে আছি। এবং আপনি বললেন যে ভারতের একটা কথা আপনি বলেছিলেন, এখানে তো আমাদের প্রতিবেশী হলো ভারত। ভারত আমাদের সঙ্গে, আপনারা জানেন, আপনার ওই মুক্তিযুদ্ধের সময় আমাদেরকে 1 কোটি লোকের আশ্রয় দিয়েছিল। ভারত আমাদের বন্ধুপ্রতিম দেশ, এরকম বন্ধুপ্রতিম দেশ আমাদের অনেক আছে। সেখানে আমাদের নেতা গিয়েছিলেন ওখানে, এখানে ওদের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে, আমি যতটুকু জানতে পেরেছি দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে, জনগণ জনগণের সঙ্গে কিভাবে সম্পৃক্ত থাকবে সে সম্বন্ধে আলোচনা হয়েছে। কিভাবে না, বিশেষ কোন বার্তা আছে কিনা যেটি আপনি বলতে পারেন এখানে? আমার মনে হয় এরকম কোন বার্তা এটা এটা থাকার কথা না, থাকলেও আমি এটা বলতে পারছি। ধন্যবাদ।